উত্তরের বাগবাসা আউটপোস্টের পুলিশের হাতে আটক গাঁজা বোঝাই একটি ছয় চাকার লরি। গাড়ির ভেতরে গোপন চেম্বারে ছিল এই বিপুল পরিবারের শুকনো গাঁজা। মঙ্গলবার সন্ধ্যায় বাগবাসা আউটপোস্টের পুলিশের কাছে গাঁজা বাজার সংক্রান্ত একটি গোপন খবর এলে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিষ সাহার নেতৃত্বে পুলিশ জাতীয় সড়কে তল্লাশি করতে শুরু করে। আনুমানিক সন্ধ্যা আটটা নাগাদ বাগবাসা ফাঁড়ির অন্তর্গত নোয়াগাং বাজার এলাকায় NL01AF2378 নম্বরের লরিটিকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেলে পুলিশের সন্দেহ হয়। পুলিশ আটক করে লরিটিকে আউটপোস্ট নিয়ে এসে তল্লাশি করতে একটি গোপন চেম্বারের হদিশ পায়। পরে চেম্বারটি কেটে বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। 41টি প্যাকেটে 274 কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিষ সাহা। তিনি আরও জানিয়েছেন লরির সাথে চালককেও আটক করা হয়েছে। ধৃতের নাম অজয় রিয়াং, তার বাড়ি বিশালগড়ে। পুলিশ সুনির্দিষ্ট দ্বারা একটি মামলা গ্রহণ করেছে। কাছে আজকে দুপুরবেলা একটা গোপন সংবাদ আসে যে আগরতলা থেকে একটা কন্টেইনার যার নাম্বার NL01AF2378 এটা আসামের দিকে মানে আসছে। তো সেই একটা সিক্রেট ইনফরমেশন, তার ভিত্তিতে আমরা বাগবাসা আউটপোস্টে এই গাড়িটাকে ডিটেইন করি। ডিটেইন করার পর এটা সম্পূর্ণ একটা সিক্রেট চেম্বার ছিল, সেই চেম্বারটাকে কেটে আমরা তার কাছ থেকে বিপুল পরিমাণে আমরা শুকনো গাঁজা উদ্ধার করি এবং গাড়িটাকে আটক করি। এবং গাড়ির যে চালক যার নাম অজয় রিয়াং, প্রাথমিকভাবে আমাদের কাছে যা খবর এটা আগরতলা থেকে আসছিল এবং গন্তব্যস্থল তো আসাম। তো এখন আসাম কোথায় যাবে সেটা এখন পর্যন্ত পরিষ্কার না। তো আমরা আসামিকে ইন্টারোগেশন করে তার ডেস্টিনেশনটা সম্পর্কে আমরা বলতে পারবো। আনুমানিক স্যার কত কোয়ান্টিটি আপনারা রিকভারি করতে পেরেছেন? আমরা এখন পর্যন্ত গাড়িটা থেকে 41টা প্যাকেটে প্রায় 274 কেজি 100 গ্রাম গাঁজা। রিপোর্ট, নিউজ বাংলা।